তুরস্কে ভূমিকম্পের পর থেকে নিখোঁজ রয়েছেন সেখানে পড়তে যাওয়া বাংলাদেশী শিক্ষার্থী রিঙ্কু। বগুড়ায় তার বাড়িতে এখন শোকের ছায়া। বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, রিঙ্কুর সঙ্গে তার পরিবারের সবশেষ কবে কখন কথা হয়েছে? ধন্যবাদ জুই। আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া জেলার গাবতলি উপজেলার কাগইল গ্রামে। এই গ্রামেরই কিন্তু সন্তান গোলাম সাইদ রিঙ্কু, যে রিঙ্কু কিন্তু এই গ্রামের একজন মেধাবী শিক্ষার্থী, যিনি কিনা 2015 সালে স্কলারশিপ নিয়ে কিন্তু তুরস্কে পাড়ি জমিয়েছিলেন। সেই রিঙ্কু কিন্তু গতকাল থেকে নিখোঁজ, এবং এই পরিবারটির সাথে তার কথা হয়েছিল সর্বশেষ শুক্রবারে, যে জানিয়েছিল তার পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, সে খুব দ্রুত দেশে আসছে। এমতাবস্থায় গতকাল থেকে সেই সন্তানটির সাথে আর কোনো যোগাযোগ স্থাপন করতে পারেনি রিঙ্কুর পরিবার। এবং আজ সকালে রিঙ্কুর বন্ধুর মাধ্যমে তার ভাই জানতে পারে যে রিঙ্কুকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই সংবাদটি শোনার পর থেকে কিন্তু আজ সকাল থেকে এই পরিবারটির ওপর শোকের মাতম নেমে এসেছে। তার মা কিন্তু কথাই বলতে পারছে না, এতটা শোকে পাথর হয়েছে। তার আত্মীয় স্বজন ঘিরে ধরে রেখেছে এই বাড়িটি, কারণ আমি যতদূর জেনেছি তার বাবা একজন সামান্য কৃষক, যিনি কিনা তার জীবনের সমস্ত সহায় সম্বল বিক্রি করে দিয়ে তার দুই ছেলেকে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমিয়েছেন, বিদেশে পাঠিয়েছেন উচ্চশিক্ষার জন্য, যেখানে রিঙ্কু গিয়েছিল তুরস্কে এবং তার ছোট ছেলেকে পাঠিয়েছিল চায়নাতে। তো তার বাবা এখনও আশাবাদী তার ছেলে ফিরে আসবে তাদের মাঝে। আমাদের সাথে কিন্তু এখন রয়েছে তার বাবা গোলাম রব্বানি, আমরা সরাসরি একটু তার সাথে কথা বলতে চাই। কি আর বলবো বাবা, আমার ছেলের সাথে সাক্ষাৎ আছে শুক্রবারের দিনে মকর নামাজ পড়, এরপর আর তার কথা হয়নি। সহায় সম্বল সব বিক্রি করে সামান্য একজন কৃষক, জমা জমি সব বিক্রি করে ছেলে বিদেশে পাঠাছে লেখাপড়ার জন্য, মানুষের মতো মানুষ হওয়ার জন্য। এখন আপনি কি চান? এখন ছেলে বাইরে আছে, আছে কি মারা গেছে আল্লাহ জানে, আর আপনারা কিছু বলতে পারছি না। জুই, আমাদের সাথে কিন্তু তার পরিবারের আরো একজন স্বজন আছেন, যিনি আসলে আমাদের সাথে একটু কিছু কথা বলতে চান। আসসালামু আলাইকুম। রিঙ্কু আমাদের অনেক আদরের ছেলে, আমরা ওকে সবাই খুব ভালোবাসি। তো আমার আবেদন প্রধানমন্ত্রীর কাছে এই অসহায় বাবার পাশে দাঁড়ান। তার পরিবার শুধু চায় যে ছেলেটি যদি বেঁচে থাকে, সেই ছেলেটিকে তারা শেষবারের মতো দেখতে চায়। তারা আশাবাদী তার ছেলে এখনো ভালো আছে, যদি সুস্থ থাকে তাহলে তার সন্ধান এই পরিবারটি চায়। জুই, বগুড়া থেকে এই ছিল আমার কাছে রিঙ্কুর সর্বশেষ তথ্য। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।